ইসলাম ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব শবে মেরাজ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান সহ এলাকার যুবক যুবতীদের খেলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন খেলার প্রতিযোগিতার আয়োজন করে জয়গা নসিব বয়েজ ক্লাব। এছাড়া এদিন জয়গা গুয়াবাড়ি ইলিয়াস নগর এলাকায় সন্ধ্যায় আয়োজন হয় ধর্মীয় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে গজল প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পরবর্তীতে ধর্মগুরুরা নানা ধর্মীয় ও শান্তির বাণী দেন। জয়গা নসিব বয়েজ ক্লাবের প্রতিনিধি জানান, শবে মেরাজ উপলক্ষে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিনে খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়, সন্ধ্যায় মঞ্চে গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেককেই ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যার পর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা জানান, গত 10 বছর ধরে প্রত্যেক বছর শবে মেরাজ উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শবে মেরাজের উপলক্ষে আমাদের এখানে যে বয়েজ নসিব ক্লাব বয়েজ থেকে একটা প্রোগ্রাম করানো হয়ে গেছে, বাচ্চাদেরকে খেলাধুলা এবং আমাদের এখানে ধর্মীয় উজ্জ্বল করার জন্য, পুণ্যতে মুক্ত হওয়ার জন্য এবং আমাদের যে আশেপাশে ভাই বন্ধুরা এবং সবার জন্য এটা কামনা করতেছি, যাতে সবাই মিলে এখানে সুস্থভাবে থাকতে পারি এবং সুস্থভাবে থাকতে পারি। এই জন্য এই উপলক্ষে আমরা এখানে শবে মেরাজের উপলক্ষে এটা একটা ধর্মীয় উদ্বোধন করলাম। গজল আছে এবং বাচ্চাদের দৌড় ঝাঁপ এবং হাঁস খেলা, চেয়ার খেলা, মহিলাদের এদের সবটা আমাদের দিনের মধ্যে হয়ে গেছে। আর এখন কোরআন তেলাওয়াত এবং কুইজ প্রতিযোগিতা, জলসা এগুলো নিয়ে একটু আমরা এখানে করতেছি। আমাদের এই জলসার উদ্দেশ্য হলো এটাই যে, 1 নম্বরে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষজন আসে যে একদম বোরিং হয়ে আসে, যার জন্য আমরা এই একটা প্রোগ্রাম রাখছি যে ছেলেদের জন্য খেলাধুলা রাখছি, একটা উৎসব নেওয়ার জন্য। কেন যে করোনা ভাইরাসের কারণে আমাদের গ্রামের সব মানুষের একদম মন ভারী হয়ে আছে বলে আমরা একটা উৎসব করার জন্য একটা খেলাধুলা রাখছি। তার সাথে গজল প্রতিযোগিতা আছে, জলসা আছে এবং কিছু সমস্ত লোকজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে রেখেছি আমরা। এই বিষয় নিয়ে আমরা জয়গাঁও নসিব বয়েজ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই করি এবং এবারেও আমরা কমসে কম 9 বছর থেকে আমরা প্রতি বছরে 2টা 1টা করে অনুষ্ঠান করে থাকি। আরেকবার বল।